হাই বন্ধুরা, আমি আবারও চলে এসেছি বেঙ্গলি রান্না অ্যান্ড ব্লগে আপনাদের জন্য নতুন একটা রান্না নিয়ে। রান্নাটার নাম হচ্ছে ডাল কুমড়ো। এটা খেতে খুবই সুস্বাদু ও পুষ্টিকর হয়। তো আমি এর জন্য এখানে 500 মতো কুমড়ো শাক নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালোভাবে কেটে নিয়েছি, শাকগুলোকেও আমি কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো ডাল। আপনারা যতটা পরিমাণ শাক নেবেন ততটা কোয়ান্টিটি অনুযায়ী আপনারা ডাল নেবেন। তো আমি শাকের পরিমাণ হিসাবে ডালটা নিয়েছি, আর এদিকে শাকগুলোকে আমি কিন্তু কেটে নিয়েছি, আর শাকের যে ডাটাগুলো ওগুলোকে কিন্তু আমি প্রত্যেকটা একটা একটা করে আঁশগুলো আমি উপর থেকে ছাড়িয়ে নিয়েছি। এটার একটা পাতলা আস্তরণভাবে আঁশ থাকে, এটাকে ছাড়িয়ে নিতে হয়, না হলে ভালো লাগে না খেতে। আর নিয়ে নিয়েছি 2 পেঁয়াজ, 1 টমেটো, আর কিছু গোটা রসুন। রসুনগুলোকে আমি পাটাতে ভালো করে বেটে নেব। আর বাটিতে যে 150 গ্রাম মতো আমি ডাল নিয়েছিলাম, ডালটাকে আমি একটু গরম, হালকা গরম জল দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নেব। আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে 3 থেকে 4 আমি সিটি মেরে নেব। আমি এখানে গ্যাসের উপরে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আর পাশে গরম জল করে নিয়েছি একটু। গরম জলগুলো এর মধ্যে আমি ঢেলে দিয়েছি, দেখুন ভাব উঠছে এর মধ্যে জল থেকে। তো এখন ধুয়ে রাখার ডালগুলো আমি একটু একটু করে এখন প্রেশার কুকারের মধ্যে সমস্ত ডাল দিয়ে দেব। সমস্ত ডাল আমার দেওয়া হয়ে গেছে, দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটাকে আমি আগেই ধুয়ে ভালো করে চিরে রেখেছিলাম। দিয়ে দিলাম টমেটো, টমেটোগুলোকেও আমি সেম ধুয়ে ভালো করে কেটে রেখে দিয়েছিলাম। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে 3 থেকে 4 সিটি মেরে নেব। এই দেখুন আমার 3 থেকে 4 সিটি মারা হয়ে গেছে, ডালগুলো কত সুন্দরভাবে গলে গেছে, টমেটোগুলো গলে গেছে, লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেছে। আর এখানে কুমড়ো শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এইগুলোকে আমি একটু একটু করে সমস্তটা ডালের মধ্যে দিয়ে দেবো। আপনারা একবারে যদি নাও চান যে আমি একবারে দেব না, আমি একটু একটু করে দেব, সেটাও করতে পারেন। আমি সবটা একবারে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে একটা হাতার সাহায্যে আমি সমস্ত ডাল আর কুমড়ো শাকগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানোর পরে দিয়ে দিলাম একটু জল। জলটা কিন্তু আমি গরম জল দিয়েছি, ডালটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। আর এইদিকে অন্যদিকে আমি বসিয়ে নিয়েছি কড়াই। কড়াইতে আমি দিয়ে দিলাম সরষের তেল, তেলটা আমার একটু গরম হয়ে এসছে। দিয়ে দিলাম ফোড়নের জন্য 2 শুকনো লঙ্কা আর 1 তেজপাতা। তেজপাতা আর শুকনো লঙ্কাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে 5 ফোড়ন। আমি সোমবারেতে 5 ফোড়ন ইউজ করেছি, অনেকে জিরা ইউজ করে থাকে। তা আপনারা যে যেটা ফ্লেভার পছন্দ হয় আপনারা করতে পারেন, আমার কাছে 5 ফোড়নের সেন্টটাই বেশি ভালো লাগে। দিয়ে দিলাম থেঁতো করা রসুন, আমি যে রসুনটা ছেলে রেখেছিলাম সেই রসুনটা এখন থেঁতো করে আমি দিয়ে দিলাম। এবার রসুন, পেঁয়াজ আর এগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু হবে, এগুলোকে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে তেতো লাগবে। তাই এগুলো যতটা প্রয়োজন ততটাই ভাজবো, আর একটু হবে। যেখানে আমি ডালগুলো রাখা আছে, তো এখন আমার রসুন পেঁয়াজগুলো হয়ে গেছে ভাজা, তো আমি এগুলোকে এখন তুলে নিয়ে হাতার সাহায্যে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। সবটা আমি উঠিয়ে এখানে দিয়ে দেব, কড়াইতে আমি দিচ্ছি না, আমি প্রেশার কুকারের মধ্যেই করছি। আর দিয়ে দিলাম কুচোনো ধনে পাতা, আমি ধনে পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম। ধনে পাতা দিলে এটার টেস্ট আরও বাড়িয়ে দেয়, আপনারা ধনে পাতাটা অবশ্যই দেবেন। দিয়ে হাতার সাহায্যে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে, আর এটা খেতেও খুব সুন্দর হয়। এটাকে ভালো করে আমি এখন ফুটিয়ে নেবো, যে আমাদের রেডি হয়ে যাবে ডাল কুমড়ো। আর একটু এটা ফুটবে,
তো আমাদের রেডি ডাল কুমড়ো, তো আমি এখানে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, এটা খেতেও খুব টেস্টি হয় আর খুব পুষ্টিকর হয়। অবশ্যই আপনারা এটা বাড়িতে করবেন, করে দেখবেন কেমন হয়েছে, আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন আর বেল আইকন বাটনটা দাবিয়ে দেবেন, যাতে আমার চ্যানেলের প্রথম ভিডিওগুলো আপনার চ্যানেলে নোটিফিকেশান হিসেবে প্রথম চলে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, নতুন আবার একটা নতুন রান্না নিয়ে আস